al hospital ayer. 2020 সালের পরীক্ষার্থীদের দোয়ার উদ্দেশ্যে আজকের এই মিলাদ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি অত্র স্কুলের প্রধান শিক্ষক জনাব মুখলেসুর রহমান, সম্মানিত প্রধান অতিথি তিতাস উপজেলার অহংকার উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং পাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব পারভেজ হোসেন সরকার, উপস্থিত স্টেজে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত বাতাকান্দি স্কুলের সকল শিক্ষকবৃন্দ, উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার প্রিয় এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে সকল ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে 2020 সনে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমার দোয়ার ভান্ডার উন্মুক্ত। তোমাদের জন্য আমি দোয়া করছি, তোমরা যেন 2020 সনে ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে বাতাকান্দি স্কুলে আমার এবং সর্বোপরি বাংলাদেশে মানসম্মত রেজাল্ট করতে পারো, এই দোয়া করছি। দেখে ভালো লাগছে যে 2020 সালে যে পরীক্ষা দেবে সে ছাত্রদের ব্যতিক্রম দেশ পরিলক্ষিত হচ্ছে, ছাত্রীদেরকে শনাক্ত করা যাচ্ছে না, মনে হচ্ছে যে ছাত্রীরা ভয়ে ভারাক্রান্ত, না হয় পড়ার ভারে তারা জর্জরিত, এই তারা লেখা শুরু করবে। কারণ আমি বেশ কয়েকবার এসছি তোমাদের সময়, আমি জিজ্ঞাসা করেছি আরো এক মাস আগে যে কালকে তোমাদের পরীক্ষা, কে কে প্রস্তুত, মোটামুটি সবাই হাত তুলেছে যে আমরা প্রস্তুত, আমি আশাবাদী তোমরা ভালো করবে, ভয়ের কিছু নেই, তোমরা নির্ভয়ে পরীক্ষা দিবে। তোমাদের গাজীপুর স্কুলে তোমাদের পরীক্ষা হবে, আমরা ওইটুকু রিঅ্যারেঞ্জমেন্ট করেছি, গাজীপুর এখানে আসবে, বাতাকান্দি ওইখানে যাবে, তো তোমরা গাজীপুর কেন্দ্রে পরীক্ষা দেবে। আমি আশা করব আমার ছেলে মেয়েরা যারা এবার পরীক্ষা দিচ্ছ তারা সর্বোচ্চ শালীনতা রক্ষা করে পরীক্ষা দেবে, পরীক্ষার হলে নিয়ম কানুন মেনে চলবে, কারো দিকে খাতার দিকে তাকাবে না, কারো দিকে তাও তাকাবে না, কোন রকম কথা বলবে না। হলে যারা ইনভিজিলেটর থাকবেন, ম্যাজিস্ট্রেট থাকবেন, আমি তাদের কাছ থেকে ফিডব্যাক পেতে চাই যে 2020 সনে যারা পরীক্ষা দিয়েছে তারা অত্যন্ত ভালো, তারা কেউ কারো দিকে তাকায়নি, কোনো কোলাহল করেনি, তারা নিজের মনে লিখে গেছে। আমি তোমাদের জন্য চেষ্টা করেছি, বারবার এসেছি তোমাদের কাছে, তোমরা পড়াশোনা করো, তোমরা পড়াশোনা করো, আশা করি তোমরা আমার কথা শুনেছ এবং সেটার প্রতিফলন। তোমরা এইবার প্রথম একটা রেজাল্ট পেতে যাচ্ছ, জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে লেখাপড়ার লাইনে, অনেক লাইনে প্রতিষ্ঠিত হওয়া যায়, কিন্তু তুমি আদর্শ মানুষ হলে, তুমি ভালো কিছু করতে গেলে, দেশের জন্য কিছু করতে গেলে তোমাকে লেখাপড়া করতে হবে, এবং সেটার প্রথম ধাপ তোমরা পার করতে যাচ্ছ। এখান থেকে ভালো একটা রেজাল্ট করলে তুমি পরবর্তীতে ইন্টারমিডিয়েট ভালো জায়গায় ভর্তি হবে, তারপরে ভালো একটা বিষয়ে ভর্তি হবে, তারপরে তোমার জীবনটা গড়ে তুলবে। এখান থেকেই নির্ভর করবে তুমি আগামী দিনে কেমন নাগরিক হবে, তুমি দেশের জন্য কি সেবা দেবে, কি ধরনের সেবা তুমি দেবে। কাজে আমি আশা করব তোমরা শুধু কাল আজকে পর্যন্ত পড়ালেখা শেষ করেছো সেখানেই শেষ না, পরীক্ষার হলেও তোমার করণীয় আছে, সেখানে থেকেও তোমার নম্বর বাড়বে, কাজে আশা করি সেটুকু তোমরা রক্ষা করবে। আমাদের আরও কিছু স্কুলে যাওয়ার বিষয় রয়েছে, কাজে আমি আর দীর্ঘায়িত করবো না, আমি তোমাদের সকলে সাফল্য কামনা করছি এবং এখানে যত মুরব্বিয়ান আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, সবাইকে আমি শ্রদ্ধা জানিয়ে এবং আমার ছাত্রছাত্রীদের শুভকামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।